আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.1 এর 4 এর পরবর্তী ম্যাথগুলি নিয়ে। সো আমি দেখতে পাচ্ছি এখানে 5 নং ম্যাথ, 6 নং ম্যাথ, 9 নং ম্যাথ এবং 10 নং ম্যাথ, এই 4টি ম্যাথ অনেকটা সেম প্যাটার্নের ম্যাথ। হ্যাঁ, সো আমি চেষ্টা করব আপনাদেরকে একটি একটি করে ম্যাথ করে দেওয়া। লাইক 5 এবং 6 একদম সেম টাইপস এর ম্যাথ, যেহেতু আমি 6 নং ম্যাথে আলোচনা করছি। 5 এবং 6 সেম টাইপস এর ম্যাথ, 5 এবং 6 সেম টাইপস এর ম্যাথ। সো আমি আলোচনা করছি 6 নং ম্যাথ নিয়ে। 6 নং ম্যাথে বলা আছে a plus 1 by a equal to 4, a plus 1 by a equal to 4. সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a to the power 4 plus 1 by a to the power 4, যেটা এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অর্থাৎ এই অধ্যায় থেকে ক্রিয়েটিভ কোশ্চেন হলে এই টাইপস এর ম্যাথ গুলো কিন্তু পরীক্ষায় সচরাচর বেশি এসে থাকে। ঠিক আছে, সো আমাকে বের করতে বলেছে কার মান, a to the power 4 plus 1 by a to the power 4 এর মান। সো এই ম্যাথটাকে দুটো নিয়মে করা যায়, একটি হচ্ছে গিভেন এক্সপ্রেশন থেকে করা যায়, একটি হচ্ছে গিভেন দ্যাট থেকে করা যায়। মানে যেটার মান নির্ণয় করতে হবে বা যেটার ভ্যালু বের করতে হবে সেটার থেকেও আমরা করতে পারি চাইলে, আবার এখানে যেটা গিভেন দ্যাট দেওয়া আছে a plus 1 by a equal to 4 আমরা কিন্তু চাইলে এটা থেকেও করতে পারি। সো আমি দুটো নিয়মই আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এটাকে নর্মালি আমার এখান থেকে বের করতে বলেছে a to the power 4 plus 1 by a to the power 4 equal to 1। সো আমি চাইলে এটা দিয়েও স্টার্ট করতে পারি, আমি চাইলে এটা দিয়েও স্টার্ট করতে পারি। এটা দিয়ে স্টার্ট করাটা একটু ইজিয়েস্ট বেশি, সো আমি এটা দিয়ে স্টার্ট করার চেষ্টা করছি। প্রথমে প্রথমত যে কাজটা করতে হবে, এটা থেকে এটার মান বের করতে গেলে আপনাদেরকে বোথ সাইডে স্কোয়ার নিয়ে আসতে হবে, বোথ সাইডে স্কোয়ার নিয়ে আসতে হবে। আমি উভয় পক্ষকে কি করলাম, স্কোয়ার করলাম, বোথ সাইডে স্কোয়ার করলাম। করার পরে আপনি এটার ভিতরে একটা ফর্মুলা ক্রিয়েট করেন, এটাকে এ ধরেন প্লাস এটাকে বি ধরেন, মনে মনে এ প্লাস বি হোল স্কোয়ার দ্বারা একটা ফর্মুলা ক্রিয়েট হয়, যেটা পিছনে অলরেডি প্র্যাকটিস করেছেন। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এন্ড 4 কে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 16। তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমি a স্কোয়ার প্লাস এই a আর এই a কাটাকাটি চলে যাবে, 1/8 স্কোয়ার করলে হবে 1/a স্কোয়ার, বিকজ অফ 1 কে স্কোয়ার করলে 1, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে 16। এই প্লাস 2 কে এই পাশে নিয়ে আসলে সেটা মাইনাস 2 তে ক্রিয়েট হয়ে যায়, আর 16 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত, 14। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার আবারও স্কোয়ার করবো, কারণ আমার কিন্তু পাওয়ার 4 লাগবে, আমার পাওয়ার 2 এসেছে, পাওয়ার 4 লাগবে, আপনাকে পাওয়ার 4 এর মান বের করতে বলেছে, কিন্তু এখানে আমার এসেছে পাওয়ার 2। সো এবার যেটা করতে হবে, এই পাওয়ার 2 টাকেও আবার বোথ সাইডে স্কোয়ার করতে হবে, পাওয়ার 2 টাকেও বোথ সাইডে স্কোয়ার করতে হবে। সো এবার এটার মধ্যে আবার আপনি সূত্র অ্যাপ্লাই করেন, এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর 14 কে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 196। ওকে, সো স্কোয়ার কে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4, a স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাচ্ছে, 1 বাই স্কোয়ার কে স্কোয়ার করলে হবে 1 বাই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 196 মাইনাস 2, আর 196 থেকে 2 মাইনাস করলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি 194। ঠিক আছে, আমি একটু তারপরে কনফার্ম হয়ে নিচ্ছি, আমরা একটু সাথেই থাকবো। 14 কে যদি স্কোয়ার করা হয়, 14 কে যদি স্কোয়ার করা হয়, হ্যাঁ ঠিক আছে 196ই হবে। অলরাইট, সো এখান থেকে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি, রিকোয়ার্ড রেজাল্ট হচ্ছে আমার 194। এইভাবে আমরা পাওয়ার 4 এর ম্যাথ গুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, সো 5 নং এবং 6 নং ম্যাথ দুটো ম্যাথ সেম টাইপস এর ম্যাথ, আমরা এই দুটো ম্যাথকে এই প্রসেসের সাহায্যে করে ফেলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।